আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে কনভার্ট লং সেন্টেন্স ইনটু স্মল। অ্যাকচুয়ালি একাডেমিক লেভেলে আমরা অনেক ইংরেজি শিখেছি, আমাদের সামহাও এ ব্যাপারে কিছু আইডিয়া আছে। বিশেষ করে লং সেন্টেন্সটাকে স্মল সেন্টেন্সে কনভার্ট করতে হয়, এটা ডিগ্রি সিলেবাস। তো আজকে আমরা জানবো যে কীভাবে লং সেন্টেন্সকে শর্ট করে লেখা যায়, বড় বড় সেন্টেন্সকে কীভাবে শর্ট করে লেখা যায়। এটা ইংরেজি গ্রামারের দরকার হয় মেইনলি ইন্টারমিডিয়েটে ফ্রি সাইজ লিখতে গেলে, সামারি থিম লিখতে গেলে, এসএসসি লেভেলে সামারি লিখতে গেলে, দেন ফাইনালি অনেক সময় আমরা জব এক্সামে দেখি যে ডিগ্রিতে আমরা দেখি যে মেইন আইডিয়া সাবঅর্ডিনেট আইডিয়া একটা প্যাসেজ থেকে আইডেন্টিফাই করতে হয়। যাই হোক, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনারা জেনে যাবেন যে কীভাবে সিম্পল লং সেন্টেন্সকে স্মল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। লেটস গেট স্টার্টেড। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। লেটস গেট স্টার্টেড। তো আমরা অ্যাকর্ডিং টু মাই সেলফ শর্ট দ্য লং সেন্টেন্স ইন্টু স্মল, আই হ্যাভ ফাইভ স্ট্র্যাটেজি। ফার্স্ট স্ট্র্যাটেজি, কাটিং আননেসেসারি ওয়ার্ডস। ইট মিন্স অপ্রয়োজনীয় শব্দগুলো আমরা সেন্টেন্স থেকে, প্যাসেজ থেকে বাদ দিতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি। কাটিং আননেসেসারি ওয়ার্ডস, হেয়ার আই শো ইউ অ্যান এক্সাম্পল, আই গিভ ইউ এক্সাম্পল, হি ফেন্সড সার্কেল অ্যারাউন্ড। অ্যাকচুয়ালি এই সেন্টেন্স, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, অ্যারাউন্ড মানে হচ্ছে চতুর্দিক, চতুর্দিক এবং বৃত্ত একই কথা। সো আমরা এখানে অ্যারাউন্ড কথাটা বাদ দিতে পারি, বাক্যটা এভাবে লিখতে পারি আমরা, হি ফেন্সড সার্কেল। দেন অ্যানাদার সেন্টেন্স, রাইট ডাউন ইউর নেম। আমরা যদি সেন্টেন্সটা এভাবে লিখি, রাইট ইউর নেম, ইট ইজ কারেক্ট। সো উই ক্যান অ্যাভয়েড দ্য ওয়ার্ড ডাউন। সেকেন্ড স্ট্র্যাটেজি, অ্যাভয়েড এক্সটেনশন। অনেক সময় দেখা যায় একটা প্যাসেজ, একটা বাক্য অনেক লম্বা হয়ে যায়, কিসের কারণে? অতিরিক্ত শব্দের কারণে, এক্সটেনশনের কারণে। যাই হোক, আমরা কীভাবে এক্সটেনশন বাদ দিব দেখি। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম এক্সটেনশন, দেয়ার লিভড এ উইডো ইন আ জঙ্গল। এখানে আমরা বাক্যের শুরুতেও এক্সটেনশন পাচ্ছি, বাক্যের শেষেও এক্সটেনশন পাচ্ছি। আমরা যদি বাক্যের শুরু এবং শেষের এক্সটেনশন বাদ দিই, বাক্যের রুটটা কিন্তু ঠিক থাকে, মিনিংটা কিন্তু চেঞ্জ হয় না। যেমন দেয়ার লিভড আ উইডো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, দিস ইজ দ্য রুট সেন্টেন্স। সো থার্ড স্ট্র্যাটেজি ইজ ইউজ ক্লোজ ইনডেড কোশ্চেন। আমরা অনেক সময় দেখি অরালি স্পিকিং করতে গেলেও আমরা দেখি যে আমরা বড় বড় সেন্টেন্সের অ্যান্সার করতে যাই, আমরা বানিয়ে বলতে যাই, সেক্ষেত্রে অনেক ভুল হয়। আমরা ওপেন ইন্ডেড কোশ্চেন চোজ না করে আমরা এক্ষেত্রে ক্লোজ ইন্ডেড কোশ্চেন চোজ করতে পারি, আইদার স্পিকিং অর রাইটিং। ফর এক্সাম্পল, উইল ইউ হেল্প মি প্লিজ, কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে উইল ইউ হেল্প মি, তুমি এটা অ্যান্সার কী করতে পারো? তুমি বলতে পারো ইয়েস অর ইয়েস I will. It carries the meaning of answer of this sentence. However, fourth strategy, cut off unnecessary conjunction. অনেক সময় প্যাসেজের মধ্যে, প্রিসাইজের মধ্যে, থিমের মধ্যে, ইভেন সামারির মধ্যে আমরা দেখি যে অতিরিক্ত, প্রচুর পরিমাণে কনজাংশন ব্যবহার করা হয়। আমরা যদি অতিরিক্ত কনজাংশনগুলো বাদ দিই, তাহলেই আমাদের রুট ওয়ার্ডে লং সেন্টেন্স, শর্ট সেন্টেন্সে রূপান্তর আমরা করতে পারবো। ফর এক্সাম্পল, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক,
হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এখানে একটা লম্বা কনজাংশন ব্যবহার করা হয়েছে, আমরা এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি হি ইজ সো টু উইক টু ওয়ার্ক। ওকে, ইটস আ রুট সেন্টেন্স। দেন অ্যানাদার স্ট্র্যাটেজি, ইউজ ফ্রেজ ইনস্টেড অফ ক্লোজ ক্লজ। আমরা অনেক সময় দেখি একটা বাক্যে বিভিন্ন ধরনের ক্লজ ব্যবহার করা হয়। আমরা যদি এই স্ট্র্যাটেজিটা মাথায় রাখি যে ক্লজকে আমরা ফ্রেজে রূপান্তর করব, আমরা ফ্রেজকে শব্দে রূপান্তর করব, কমপ্লেক্স সেন্টেন্সকে, কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে আমরা ইজিলি লং সেন্টেন্সকে শর্ট সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। হোয়েন আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড, ইট ইজ এ ক্লজ। আমরা এটাকে বাদ দিয়ে যদি এভাবে লিখি অ্যাট সিক্স, অথবা অ্যাট দ্য এজ অফ সিক্স, অথবা অ্যাট সিক্স ইয়ার্স আই গট এডমিটেড ইন টু স্কুল, দিস ইজ কারেক্ট সেন্টেন্স, দিস ইজ শর্টার দেন প্রিভিয়াস সেন্টেন্স। ওকে, লাস্ট স্ট্র্যাটেজি, ফাইনাল স্ট্র্যাটেজি, ওয়ান ওয়ে থিঙ্কিং। ইউ হ্যাভ টু থিঙ্ক অলওয়েজ লং সেন্টেন্স টু কনভার্ট কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স উইল বি ইন সিম্পল সেন্টেন্স। হিয়ার হি বট এ কার, একটা সেন্টেন্স, ইট ইজ নিউ একটা সেন্টেন্স, ইট ইজ কস্টলি আর একটা সেন্টেন্স। হিয়ার থ্রি সেন্টেন্স টুগেদারলি কীভাবে আমরা ব্যবহার করব আমরা দেখছি। হি, আমরা এখান থেকে ইট ইজ, ইট ইজ আমরা এটা বাদ দিয়ে দিলাম, দুইটা বাক্যের মধ্যে এটা আছে। আমরা কী করলাম, এখান থেকে হি বট নিলাম, হি বট, তারপরে আমরা নিলাম কস্টলি, এ কস্টলি, নিউ থেকে নিউ নিলাম, দেন এ কার, হি বট এ কস্টলি নিউ কার। এমনিভাবে আমরা লং সেন্টেন্সকে শর্ট সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আরও কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা যদি অ্যাডভার্বকে বাদ দিই, যেমন ইট ইজ ন্যাচারাল দ্যাট ম্যান ইজ মর্টাল, আমরা এটাকে যদি অ্যাডভার্ব ব্যবহার করি, ইট ইজ ন্যাচারাল দ্যাট, তার পরিবর্তে আমরা যদি বলি ন্যাচারাল ম্যান ইজ মর্টাল, তাহলেও এটা কী হয়ে যায়, শর্ট সেন্টেন্সে রূপান্তর হয়। হাউএভার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।